ও স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে রাজ্যে কিন্তু আবারও নতুন করে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু শূন্য পদে এবং এই বিজ্ঞপ্তি কিন্তু নয় দুই দু তারিখে প্রকাশিত হয়েছে তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন এবং যোগ্যতা কী রয়েছে বেতন কী রয়েছে এ টু জেড অবশ্যই তারকে আপনাদের গুরুত্ব হবে আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইফ পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকে রাখবেন আজ সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি কোন জেলা থেকে এবং কোন ব্লক থেকে এবং কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন অবশ্যই কমেন্টে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম জানিয়ে দেবেন তো এখানে আপনি দেখলেন বিজ্ঞপ্তি সমস্ত বিজ্ঞপ্তির শর্ত কিন্তু একই রয়েছে আমরা শুধুমাত্র যে কোনো একটি ডাউনলোড করে দেখে নেব তো আমি এই যে কোনো একটিতে ক্লিক করে নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নিচ্ছি এই যে আমাদের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির নাম্বার রয়েছে এবং ডেট রয়েছে নয় দুই দু হাজার চব্বিশ তারিখে বসে রয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে মহিলা প্রার্থীরাই সেটা হতে পারে এক বিবাহিত কিংবা অবিবাহিত কিংবা বিধবা কিংবা বিবাহের জন্য প্রত্যেক মহিলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এর পাশাপাশি আপনাদের কবে আবেদন শুরু হবে আবেদন কিন্তু এখনও শুরু হয়নি আবেদন শুরু হবে কুড়ি দুই দু হাজার চব্বিশ থেকে শুরু করি কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু করি কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের কিন্তু আবেদন করতে হবে এরপর নিচে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য এডুকেশন কমিশন কী রয়েছে আবেদন করার জন্য আপনি বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং বয়স হিসেব করাবে কিন্তু এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এক এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং যোগ্যতা কি যাওয়া হয়েছে যোগ্যতা থাকতে হবে আপনাদের কমপক্ষে ক্লাস টুয়েলভ পাস উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এখন প্রশ্ন হল যে আবেদন ফর্মটা আপনি কী ফিল আপ করবেন আবেদন ফর্ম আপনি ফিল আপ করতে হবে কিন্তু অনলাইনে এবং আপনি কোনো অফলাইন প্রসেস নেই এখানে দেখতেই পারছেন কোনো ফর্ম কিন্তু নেই আপনি আবেদন করতে হবে কিন্তু অনলাইনে এবং আপনার লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং আপনি এখানে আরেকটি বিষয় দেখতেই পারছেন এই বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছে কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে তা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এখন প্রশ্ন হলো যে সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি না সেটা আপনি চিন্তার কারণে আপনি দেখতেই পারছেন এখানে কিন্তু অনেকগুলো বিজ্ঞপ্তি রয়েছে আপনি অন্য ডাউনলোড করে দেখে নেবেন যে সেটা আপনার গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে কি না যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং তার পাশে আপনি দেখতেই পারছেন কোন ডিস্ট্রিক্ট থেকে এটা নিয়োগ করা হচ্ছে এটি আপনি দেখতে পারবেন যদি আপনার ডিস্ট্রিক্টের বিজ্ঞপ্তি এখন পরিসে নামে থাকেন চিন্তার কারণ নেই অবশ্যই আপনি কমেন্টে আপনার জেলার নাম এবং আপনি গ্রাম পঞ্চায়েতের নাম জানিয়ে দেবেন যখনই চাকরি আপডেট চলে আসবে আমি আপনাকে জানিয়ে দেবো জন্য অবশ্যই আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এর পাশাপাশি আরও নতুন নতুন চাকরি আপডেট পাওয়ার জন্য আপনি অবশ্যই গুগল গিয়ে সার্চ করবেন এম ডি থ্রি নিউজ লেখে সেখানে আপনি কিন্তু আরও নতুন নতুন চাকরি আপডেট পেয়ে যাবেন সেই ওয়েবসাইটটি আপনি ফলো করবেন এম ডিড নিউজ সেখানে আপনি চাকরি আপডেট পেয়ে যাবেন সবার আগে তো আসলে বুঝতেই পেরেছেন